হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকের তারকারা বর্তমানে কে কার সঙ্গে প্রেম করছেন বা বাস্তব জীবনে তাদের জীবনসঙ্গী কে। তো চলো শুরু করি। মেয়েবেলা ধারাবাহিকে ডোডোর ঠাকুমার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী চিত্রা সেন। অভিনেত্রী চিত্রা সেন বর্তমানে বিবাহিত এবং ইনার স্বামীর নাম শ্যামল সেন। মেয়েবেলা ধারাবাহিকে এলা মিত্রর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সাহানা সেন। অভিনেত্রী সাহানা সেন বর্তমানে বিবাহিত এবং ইনার স্বামীর নাম অরিন্দম চ্যাটার্জি। মেয়েবেলা ধারাবাহিকে লালু মিত্রর চরিত্রে অভিনয় করেন অভিনেতা অনিমেষ ভাদুড়ি। অভিনেতা অনিমেষ ভাদুড়ি বর্তমানে বিবাহিত এবং এই ছবিতে আপনারা অভিনেতাকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পাচ্ছেন। মেয়েবেলা ধারাবাহিকে সুস্মিতা ভাদুড়ির চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নবনীতা দে। অভিনেত্রী নবনীতা দে বর্তমানে বিবাহিত এবং ইনার স্বামীর নাম রাজা চ্যাটার্জি। মেয়েবেলা ধারাবাহিকে চাঁদনীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী দেবপর্ণা পল চৌধুরী। অভিনেত্রী দেবপর্ণা পল চৌধুরী বর্তমানে বিবাহিত এবং ইনার স্বামীর নাম শুভ্রজ্যোতি পল চৌধুরী। মেয়েবেলা ধারাবাহিকে ডোডোর বাবার চরিত্রে অভিনয় করেন অভিনেতা বিপ্লব ব্যানার্জি। অভিনেতা বিপ্লব ব্যানার্জি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জিকে বিয়ে করেছিলেন, কিন্তু বর্তমানে এনাদের ডিভোর্স হয়ে গেছে। মেয়েবেলা ধারাবাহিকে শুভর চরিত্রে অভিনয় করেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। অভিনেতা শুভ্রজিৎ দত্ত বর্তমানে বিবাহিত এবং এই ছবিতে আপনারা অভিনেতাকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পাচ্ছেন। মেয়েবেলা ধারাবাহিকে পিউর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সৌমী চ্যাটার্জি। অভিনেত্রী সৌমী চ্যাটার্জি বর্তমানে সিঙ্গেল আছেন। মেয়েবেলা ধারাবাহিকে টিকলির চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য বর্তমানে সিঙ্গেল আছেন। মেয়েবেলা ধারাবাহিকে ডোডোর চরিত্রে অভিনয় করেন অভিনেতা অর্পণ ঘোষাল। অভিনেতা অর্পণ ঘোষাল বর্তমানে সিঙ্গেল আছেন। মেয়েবেলা ধারাবাহিকে বিথি মিত্রর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। অভিনেত্রী রূপা গাঙ্গুলি বর্তমানে বিবাহিত এবং ইনার স্বামীর নাম ধ্রুব মুখার্জি। মেয়েবেলা ধারাবাহিকে মৌয়ের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। একটি সাক্ষাৎকারে তিনি জানান তিনি তার প্রেমিকের পরিচয় কাউকে জানাতে চান না। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও মেয়েবেলা ধারাবাহিকে তোমাদের পছন্দের তারকা কে। থ্যাংকস ফর ওয়াচিং।